তো জুসটা কিন্তু হয়ে গেছে, এই যে আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে, এই যে দেখছেন এইখান কত, এটা 280 টাকা, আচ্ছা এটা 220 টাকা দিবেন, এখান 200 টাকা, হ্যাঁ লুঙ্গি পরবেন কিরা? ও আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো বাড়িতে আসছি, আসলে খুব আনন্দে আসছি, মার কাছে আসছি, এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না। আর আজকে সারাটা দিন কারেন্ট ছিল না, খুব কষ্ট হয়েছে, কারণ গ্রামে অনেক গরম, কালকে ঝড় হয়েছে। তো যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার শুরুতেই লাইক বাটনটা ক্লিক করে নেবেন। তো আজকে ভিডিওতে থাকতেছে আপনার ভাবি কাঁচা আমের জুস বানাইছে, তারপর পারুল খালা কি সুন্দর করে আম কাটলো, তারপর আম্মা দেশি লুঙ্গি কিনলো, সবগুলোই আপনারা আজকে ভিডিওতে পাবেন। তো ঠিক আছে, আমার ভিডিও তাহলে দেখতে থাকুন। বন্ধুরা আজকে আমরা কাঁচা আমের শরবত খাবো, মানে জুস খাবো, যেটাকে জুস বলে আমরা বিশেষ করে শরবত কমি বলি। তো এই যে দেখেন আম আছে, এই কাটা আম, এখানে প্রায় 3-4টা আম কাটা আছে। আর তারপরে আছে হলো আপনার এই যে পুদিনা পাতা, এই যে লেবু, একটা লেবু, তারপর কাঁচা মরিচ, আর এখানে লবণ, আর একটু গোলমরিচ বাটা, আর এটা হলো বিট লবণ, আর এই যে দেখতেছেন এটা হলো চিনি। তবে গোলমরিচটা আপনারা অল্প একটু বেটে নেবেন, বেশি নেবেন না, কারণ ঝালটা গলায় লাগে। তো ঠিক আছে তাহলে। তো বন্ধুরা আজকে আমরা সবাই খুব টায়ার্ড, টায়ার্ড হওয়ার কারণটা হলো যে আসলে কথা বলি একটু মাঝখানে গল্প করি, আর আপনাদের ভাবির জুস বানানোটা দেখি। আচ্ছা তাহলে আগে 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 দেখে নিই আপনাদের ভাবি কিভাবে মানে মিক্সটা করে, তারপরে আমরা দরকারে গল্প করি। হ্যাঁ আগে একটু মিক্সটা দেখে নিই কিভাবে মিক্স করে। প্রথমে আম দিছে পরিমাণ মতো, যে কয়েক গ্লাস হবে, তারপর দিছে পুদিনা পাতা, হ্যাঁ কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিলা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা লবণ দিলাম, হালকা লবণের সাথে কি গোলমরিচ আছে হালকা নাকি? মানে বিষয়টা হলো যে আপ এদিক থেকে দাও যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ আচ্ছা, এই হলো বিট লবণ দিতেছি, বিট লবণও দিছো, মানে সবকিছু পরিমাণ মতো। আম আমটা দেখছেন, আমটা কিন্তু ব্লেন্ডারের অর্ধেক পর্যন্ত, হ্যাঁ আম ব্লেন্ডারের অর্ধেক পর্যন্ত, এই লেবুটা চিপা দিয়ে দিচ্ছি, দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তা আজকে ইফতারের সময় আমরা এই জুসটা খাবো, এখন বাজে হলো বিকাল টাইম, যাই হোক ইফতারের টাইম হয়ে যাবে, আর মানে আরো সময় আছে, এখনো ঘন্টাখানেক বাকি আছে, আমরা এই জুসটা খাবো। জুসটা দেখতে খুবই সুস্বাদু মনে হইতেছে, যে যে সুন্দরভাবে বানাইতেছে আপনাদের ভাবে, সত্য কথা বলতে দেখেন না, বিট লবণ, কাঁচা আম, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, চিনিও দিয়ে দিল, চিনিটা একটু অল্পই দিলাম কারণ মা খাবে তো তাই, তারপরে আবার পানিও দিচ্ছে দেখেন। আসলে এগুলা রেসিপিটা হলো যে যে যতটুকু বানাবেন সে পরিমাণ সব কিছু দিবেন। রেসিপিটা হলো কাঁচা আম, তারপরে হলো পুদিনা পাতা, তারপরে হলো কাঁচা লঙ্কা, তারপরে কি বিট লবণ, তারপর গোলমরিচের একটু বাটা, তারপর হলো চিনি, এগুলো সবই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ আপনারা যেভাবে বানাতে চান ঠিক সেভাবে দিবেন। এই যে দেখেন জুসটা কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে, কারণ আম সব ব্লেন্ডিং হয়ে গেছে। এই যে পানি কি পরিমাণ মতো দিবা না, এ দেখেন একদম মানে ঘন ঘন হয়ে গেছে, বেশি ঘন হয়ে গেছে, এত ঘন তো খাওয়া যাবে না, পানি এখন পানি দিতে হবে, আমটা গলে গেছে একদম, আমটা মানে মি হয়ে গেছে, মানে কারো লাগবে, হ্যাঁ একটু পানি লাগবে, আমি না দি, তো আগে আমটা একদম মিহি করে নিতে হবে না, তারপর পানি দিতে হবে না, এই আপনারা কিন্তু পানি আগে দিবেন না, যখন দেখবেন যে এই আমটা একদম মিহি মিহি হয়ে গেছে তখন পানি দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। ও এই যে দেখেন কাঁচা আমের জুস হয়ে গেল।
তো জুসটা কিন্তু হয়ে গেছে, এই যে আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে, এই যে দেখছেন কি সুন্দর জুস হয়ে গেল, কাঁচা আমের জুস। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই সহজ রেসিপি, একটু ধৈর্যের ব্যাপার। জমজম পাবনা কোন জায়গা করে? আতাইকুলা। আতাইকুলা পাবনা পার হয়ে আতাইকুলা। আমি 2500 টাকা দেবো না পাবি, ও তো ডোল দাম পাবি না। আর কি 500 কইছ তো ভালোই তো কইছে। লুঙ্গি পরবেন কিরা? ও আচ্ছা দিদি, আমি আমি কিন্তু দাম দর করতে পারিনি, সবাই আমার গালি, আপনি বেশি দাম দিচ্ছেন, বেশি দাম দিচ্ছেন। এটা 200 টাকা দিলাম, এই লুঙ্গি দিয়ে দিতে দাম সেই দামই দেবো, মনে কোন কোন এক্সট্রা দাম দেবো, ভালো হবে তো নাম ঠিক দেবো। কি দাকে মনে টাকা দিবেন, কোনো অসুবিধা রাখো। এই লুঙ্গি লুঙ্গি এই এই বাড়িতে আস, দুই দিনের লুঙ্গি তো আর এই আর এইগুলি ওই 350 টাকা, 320 টাকা লাগবে। দুইখান লুঙ্গি দেবো 250 টাকা, 500 টাকা আমি পারলে দেখো ভাই, কেমন হইতো ভাই? কেবা কেবা দে, আমি লুঙ্গি টুঙ্গি কিনে নি, ও যখন আমার স্বামী বাইছিল তখন 2200 থেকে লুঙ্গি কেনেছে, এরা কেনে এখন আইসে আনকো, যে এখন পরিস্থিতি খারাপ, লুঙ্গি আর কিনবো এখান থেকে নিয়ে ফেলে। হ্যাঁ দিবি নিয়ে দাও, নিয়ে যাও এইগুলো। আর এগুলো কি এক কোনটা? এইটা? হ্যাঁ না, এটা এখন এখন ভালো ইচ্ছা ভালো, এরকম দেখি এরকম ভালো। বিশাল লুঙ্গি, হ্যাঁ বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া তো আমরা ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে পারুল খেলা আম ফুটেছে, আচার হবে খুব সুন্দর আম। এই যে আগে বলি, এত আম কোথায় পাইলো? কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, সাথে বৃষ্টি, তো আবার ডাকও পড়ছে অনেক, তো আমরা খুব ভয় পাইছি। প্রায় 11টা 12টার দিকে থেকে শুরু হয়েছে, মোটামুটি আপনার রাত 2:30-3টা পর্যন্ত ছিল, তো ঝড় ছিল প্রায় 1 ঘন্টার মতো, বৃষ্টি হয়েছে 2:30-3টা পর্যন্ত। হ্যাঁ 1 ঘন্টায় ঝড় হয়েছে, ওই তো 1 ঘন্টায়, আরো বেশি মানে আর 1 ঘন্টায়, 1 ঘন্টায় ঝড় হয়েছে। আর যে ডাক পড়ছে ওরে আল্লাহ, মানে এক একটা ডাকের যে আওয়াজ। হ্যাঁ আনবিকে পড়েছে ডাক, ডাকের ছিটকা পড়েছে, ওই তো খালার কথা বলতে। হ্যাঁ আমি কি দিশা কুড়াইছো নাকি সকালবেলা? আমাদের মানে বড় গাছের ডাল ভেঙে গেছে, হ্যাঁ সেই ডাল ভাঙাতে, ওটা ডাল ভাঙছে না, ডাল একদম মাথা ভেঙে গেছে, ডাল ভাঙছে মানে গাছের মাথা ভেঙে গেছে। ওই পাশে গাছের ভিতরে, ঘিরার ভিতরে তা একটু খালার হলো আম কাটাটা একটু দেখাই আপনাদেরকে, খালা খুব সুন্দর করে আম কাটতেছে। কি কয় ও, কি কয়? এই যে দেখেন, এই যে এই যে লিচু কিন্তু লাল হয়ে গেছে, এই যে লাল, এই যে এই যে লাল, এই দেখেন না, আর বেশি দিন না, আর 8-10 দিন পরে খাওয়া যাবে লিচু। এবার লিচু কিন্তু আমরা অনেক খাবো, কারণ এবার হলো বাড়িতে আসি, প্রতিবার তো দেখা যাচ্ছে বাড়িতে থাকতে পারি না, আম্মু পাঠিয়ে দেয়, তো এবার ইনশাল্লাহ একটা লিচু সিঁড়ি না নাকি, তো এই যে এই যে এখান থেকে আরো ভালো দেখা যাইতেছে।
তো লিচু তো লিচু নিয়ে একটা ব্লগ করার ইচ্ছা আছে, মানে লিচুগুলো একদম পেকে গেলে দেখা যাচ্ছে যে গাছে উঠে পেরে খাবো আপনাদের সাথে নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকেন, আজকের মতো এখানে ক্যামেরাটা বন্ধ করে দিই, আল্লাহ হাফেজ।